আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শিক্ষার্থীদের কথার বিস্তারিত শুনব অভিভাবকদের কাছ থেকে। তারা জানিয়েছেন সন্তানদের কোচিংয়ে না দিলে কেমন হয়রানিতে পড়তে হয়। স্কুলের টিচারের কাছে না পড়লে দেখা যায় নাম্বার কমায় দেয়। আমাদের কাছে পড়তেই হবে, এটা টিচাররাই পুশ করে, বলে যে পড়লি না তে বুঝতে পারবি, রেজাল্টের সময় বুঝতে পারবি। অভিভাবকদের এমন অভিযোগের পর একুশের অনুসন্ধানী টিম যায় বিভিন্ন কোচিং সেন্টারে। রাজধানীর খিলগাঁও, পুরো এলাকার কোচিং বাণিজ্য, মতিঝিল, আইডিয়াল স্কুলের শিক্ষকেরা। একটি কোচিংয়ে গিয়ে পাওয়া গেল মতিঝিল আইডিয়াল স্কুলের ইংরেজি শিক্ষক আব্দুস সালামকে। তিনি একটি রুমে তার স্কুলের শিক্ষার্থীদের পড়াচ্ছেন। তার কাছে জানতে চাই সরকারি নীতিমালা মানছেন কিনা, উত্তর শুনি তার মুখেই। মানছি মানেই চলি আর কি, ওই 10 জন 20 জন করে একটু দেখাই, দেখুন 15 জন বসে পড়তেছে। এরপর একটি বাসায় পাওয়া গেল রসায়নের এক শিক্ষককে, তবে তিনি কোচিং করান না বলে জানান। তবে তার ঘরের এসব সরঞ্জাম অন্য কথা বলে। স্টুডেন্টও পড়ান? স্টুডেন্ট কম পড়ায় আমরা, তথ্য না পেতে তো আসি না। আমরা তো পড়াই না তো স্টুডেন্ট। এখন কি আছে কোনো স্টুডেন্ট? হ্যাঁ দেখেন, আমার কোনো স্টুডেন্ট নেই আজকে, নাই। হ্যাঁ কোনো স্টুডেন্ট পড়ায় না। আইডিয়ালে ভর্তির অসঙ্গতি ও শিক্ষকদের বিরুদ্ধে কোচিং বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে জানতে অধ্যক্ষের কাছে গেলে তিনি এসব বিষয়ে কথা বলতে রাজি হননি। তিনি জানান কোচিং বন্ধ করা তার কাজ নয়। আমরা অনেক অনেক উদ্যোগ নিয়েছি, আমরা সেটা কাজ করি। তারপর তো বন্ধ হচ্ছে না, না হলে এটা সরকার দেখবে আমার কি। ক্যাশমেন্ট এরিয়াটা আপনারা কিভাবে নির্ধারণ করছেন এটা কি আপনারা? আমি এই ব্যাপারে এখন আপনার সাথে কোনো কথা বলতে পারবো না। এ বিষয়ে শিক্ষামন্ত্রী জানান কোন স্কুল অতিরিক্ত টাকা আদায় করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেখানেই আমরা জানবো এবং আমরা প্রমাণ করতে পারবো যে তারা অতিরিক্ত ফি নিয়েছেন, সেখানে সেটিও ফেরত নেওয়ার ব্যবস্থা আমরা করবো আশা করছি। কোচিং বন্ধ করার ঘোষণা আগেই দেওয়া হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী আশ্বাস দেন এর পরও যারা আইন অমান্য করছেন তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একজন শিক্ষক, তিনি যে প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন সেই প্রতিষ্ঠানে তার ক্লাসে তিনি সঠিকভাবে পড়ালেন না, কিন্তু তার নিজের শিক্ষার্থীদেরকে তিনি বাধ্য করলেন তার ব্যক্তিগত যে কোচিংয়ের জায়গা আছে, তার বাড়িতে হোক বা কোনো কোচিং সেন্টারে হোক, সেখানে পড়তে যেতে বাধ্য করলেন, এবং সেই না গেলে তাকে হয়তো বা তার ফলাফলের উপরে একটা বিরূপ একটা প্রভাব বিস্তার করলেন। এটি হচ্ছে অনৈতিক জায়গাটি, এবং এটি বন্ধ করবার জন্য আমরা যেটি চেষ্টা করছি এবং আমরা নীতিমালাও করেছি। শিক্ষার অগ্রগতি নিয়ে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন শিক্ষামন্ত্রী। মানসম্মত শিক্ষা এবং সেটি নিশ্চিত করবার জন্য আমরা আমাদের পুরো কারিকুলামকে যুগোপযোগী করা, শিক্ষার্থীদের যেন আনন্দময় শিক্ষা হয়, যেন অতিরিক্ত চাপ না হয়, তাদের মূল্যায়ন পদ্ধতিকে পরিবর্তন করা, যেন সত্যিকার অর্থে তারা শিখতে পারে, যেন শুধু মুখস্থ বিদ্যার উপরে না হয়, শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেয়া। দর্শক, প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশের শিক্ষা পণ্য নয়, নাগরিক অধিকার। আমাদের প্রত্যাশা মৌলিক অধিকার হিসেবেই শিক্ষা বেঁচে থাকবে এই দেশে, আর প্রতিটি নাগরিক এই অধিকারে ভর করে উদ্ভাসিত হবে জ্ঞান ও নৈতিকতার আলোয়।